তো বন্ধুরা আমরা বিলবন থেকে কেটু বাস স্ট্যান্ডে কিভাবে এসেছি তোমাদের দেখালাম। এবার আমরা কেটু বাস স্ট্যান্ড থেকে কপিল মুনির আশ্রমে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। এই যে সোজা রাস্তাটা দেখছো এই দিকে বাস দাঁড়িয়েছে, এটা হচ্ছে কেটু বাস স্ট্যান্ড। ওই কেটু বাস স্ট্যান্ড থেকে এই যে সোজা রাস্তাটা আসছে এসে আপনারা ডান দিকে চলে যাবেন এই সোজা পথে। এই সোজা পথে গেলে আপনারা একদম সন্ন্যাসীরা যেইভাবে যাচ্ছে সেইভাবে গেলে আপনারা কপিল মুনির আশ্রমে পৌঁছে যাবেন। চলুন এরপর দেখা হচ্ছে আপনাদের ডাইরেক্ট কপিল মুনির আশ্রমে। ভাই এখন কি খাচ্ছ? এখানকার বিখ্যাত খাবার বুড়ি কুটনি, অবশ্যই এসে খেও, শরীর মন সব সুস্থ থাকবে। আরে শরীরটাকে তো চাঙ্গা রাখতে হবে আশ্রম যাওয়ার জন্য। দেখুন কতটা পেঁয়াজি পাওয়া যাচ্ছে মশলাটা দাদুর দোকানে। তো বন্ধুরা আমরা এখন মেলার মধ্যে প্রবেশ করছি, একটু সামনেটা তোমাদের একটু ঘুরিয়ে দেখছি আমি ক্যামেরা দেখে নাও। এই যে সোজা রাস্তাটা যাচ্ছে আর দুধারে দেখছো তোমরা মেলা বসেছে। রাত্রিবেলা যখন এখানে লাইট জ্বলবে একটা আলাদাই এখানে মনোমোহর একটা পরিবেশের সৃষ্টি হবে। দেখো বিভিন্ন দূর দূরান্ত থেকে সব এখানে দোকানে স্টল দিয়েছে, এখনো দোকান হবে বলে এখানে স্টল এর জন্য জিনিসপত্র নামছে। আর এইখানে দেখতে পাচ্ছি আমরা ছোট ছোট ঘর করেছে, এখানকে যারা লোকে এসে থাকবে তাদের জন্য ছোট ছোট ঘর করেছে। এগুলো কী পাতার জানো? আমি বলে দিচ্ছি, এগুলো হচ্ছে হোগলা পাতার ঘর। হ্যাঁ এগুলো হোগলা পাতার ঘর, দেখো সাইডে আমাদের খড় দেওয়া আছে এখানে। আর এই ঘরগুলো এখন টেম্পোরারি এখানে প্রশাসনের তরফ থেকে বানানো হয় শুধু মেলার জন্য। যেই মেলা শেষ হয়ে যাবে বা পুণ্যস্থান শেষ হয়ে যাবে এগুলো তাদের আগের পর্যায়ে মানে ধুধু মাঠে পরিণত হবে। খুব সুন্দর মেলা শুরু হয়ে গেছে 7 জানুয়ারি থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা উদ্বোধন করেছেন। এই দেখো মেলার ভেতরটা তোমাদের দেখাচ্ছি, এখন সকালবেলা বলে মেলা এখন উদ্বোধন হয়নি। ওই আমার বন্ধু দূরে দাঁড়িয়ে অভিরূপ খাওয়া দাওয়া করছে আর বিভিন্ন স্টল ফল এখানে আছে। চলো আশ্রমের দিকে যাওয়া যাক। মেলার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্নানেরও জায়গা আছে, যারা দূর দূরান্ত থেকে লোকেরা আসে এখানে স্নান করে আর এই পাশে হোগলা পাতার যেসব ঘরগুলো আছে ওখানে থাকে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের আশ্রম, চলো তাহলে যাওয়া যাক। মেলার মধ্যে পথে যেতে যেতে এই একটা দোকান দেখলাম, খুব সুন্দর, দেখুন সব শাড়ি পাওয়া যাচ্ছে, এখানকার লোকে কিনছে। আর এখানে একটা অদ্ভুত জিনিস পাওয়া যাচ্ছে। এটা কি দাদা? এটা কি কাকু? সিঁদুর পাওয়া যাচ্ছে। আচ্ছা পুণ্য স্নানের সময় এগুলো লাগে না? স্নান করার সময় এগুলো লাগে, মতলব জব নহাতে হ্যায় গঙ্গা মে উসকে বাদ ইসকো জরুরত পড়তা হ্যায়। আচ্ছা 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 আচ্ছা। আপ লোগ কাহাঁ সে আয়ে? বাবাধাম দেওঘর। আচ্ছা আচ্ছা, মে গিয়া থা সেপ্টেম্বর মে। ঠিক হ্যায় ঠিক হ্যায়, ধন্যবাদ। Thank you.
থাকে বা ওদিকটা যাব। আচ্ছা সপ্তর্ষি, তুমি বলো এখানে এসে তোমার ফিলিংস কেমন হচ্ছে? এখানে এসে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে। সকাল ভোর 4টার সময় বেরিয়ে যে আমরা এত দূর পথ অতিক্রম করে এখানে আসতে পেরেছি, এটাই আমাদের কাছে একটা বড় পুণ্য। শুনেছি নাকি এখানে তুমি যতই পাপ করো, এখানে এসে যদি তুমি একবার এই সময় যদি একবার স্নান করার তোমার সৌভাগ্য হয়, তোমাদের নাকি সবার পাপ ধুলে যায়। আমিও সেই জন্য এসেছি, জীবনে অনেক পাপ করেছি, সেই পাপ খণ্ডন করতে এখানে এসেছি। যদি তোমরা কেউ এখানে আসতে না পারো, আশা করছি এই ভিডিওটার মাধ্যমে, আমার আর অভিরূপের চ্যানেলের মাধ্যমে, তোমাদের সবার কাছে এই গঙ্গাসাগরের পুণ্য স্নানটা আমরা তুলে ধরতে পেরেছি আর ভবিষ্যতেও পারবো। এখনও ভিডিওটার মধ্যে অনেক কিছু বাকি আছে। একটা জিনিস তোমাদের দেখিয়ে রাখি, আমার পেছনে এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বাবা কপিল মুনির আশ্রম। এই আশ্রমের মধ্যেই বিরাজমান ছিলেন বাবা কপিল মুনি। আশ্রমে এখন এই দূর থেকে একটু দেখা, ছবিরূপে একটু দেখাও, এখানে দেখতে পাচ্ছ এই যে লম্বা লাইন, সমস্ত পুণ্যার্থীদের লাইন। এটা তারা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এসে এখানে পুণ্য স্নান করেন। প্রথমে বাবা কপিল মুনি আশ্রমে পুজো দেন, তারপর তারা সামনে মা গঙ্গা আছে, মা গঙ্গাকে এরা খুব মানে মন থেকে পুজো করেন, তারপর তারা এখানে থাকেন, তারপর এখান থেকে তারা নিজেদের গিয়ে ফিরে যায়। একটা চমক আছে দেখাচ্ছি, এখানকার যে সন্ন্যাসীরা আছেন মানে নাগা সন্ন্যাসী, যাদের আমরা ঠিক এই সময় একটু বেশি করে দেখতে পাই, আমাদেরও তাদের দেখার সৌভাগ্য হয়েছে। আমার অভিরূপের ভিডিওটা এর পরবর্তী তাদের আমরা দেখাবো, চলো। তো দর্শক বন্ধুরা, আমি যেরকম তোমাদের বলেছিলাম নাগা সন্ন্যাসীদের দর্শন করাবো, এই দেখো এই হচ্ছে তাদের জায়গা, একদম বাবা কপিল মুনির আশ্রমের একদম পাশে। এনাদের কাছে যদি তোমরা ভালো করে ব্যবহার করো, এনারা সত্যিই খুব ভালো, তোমাদের অনেক আশীর্বাদ করবে। কিন্তু একটা কথা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, কোনো রকম খারাপ ব্যবহার, কোনো খারাপ আচরণ এদের সঙ্গে করো না। কারণ এনাদের যদি সাপ একবার তোমার লেগে যায়, তাহলে জীবনে কখনোই তোমরা ঘুরে দাঁড়াতে পারবে না। আমি গতবারও এসেছি একই কথা বলেছিলাম, এবারেও এসেছি একই কথা বলছি। চলো এনাদের কাছে একটু যাওয়া যাক, যদি ওনাদের আশীর্বাদ আমরা দুই ভাই পেয়ে থাকি। চলো কপিল মুনির আশ্রম থেকে বেরিয়েই এই সামনে যে এই লাইন দেখছো, এনারা পুজো দিতে যাচ্ছে। আর এই ঠিক তার সামনেই হচ্ছে ডালা প্লাজা। দেখো এটা গেট নম্বর 1, এটা গেট নম্বর 2। এখানে ঢুকে তোমরা বিভিন্ন পুজো দেওয়ার জন্য জিনিসপত্র, বাড়িতে লাগার জিনিসপত্র, বাড়ির পুজো জিনিসপত্র সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে। আর এই পাশেই হচ্ছে গেট 3 অ্যান্ড গেট 4। আর ঠিক গেট 2 আর গেট 3 মাঝে বিরাজ করছেন আমাদের বাবা কপিল মুনি। সামনে কপিল মুনির আশ্রম, কপিল মুনির আশ্রম থেকে ঠিক সোজা যে রাস্তাটা চলে আসছে মেলার মধ্যে দিয়ে, এই সোজা রাস্তাটা দিয়ে আপনারা গেলে যে পুণ্য স্নান করার জায়গা, সেই জায়গাটা আপনারা পেয়ে যাবেন। আমরাও চলেছি সেই রাস্তার পথে, আপনারাও চলুন আমাদের সঙ্গে। অভিরূপ, তোমাকে একটা সত্যি কথা জিজ্ঞেস করছি, অবশেষে আমরা গঙ্গাসাগরে সাগরের তীরে এসেছি, ফিলিংসটা কেমন হচ্ছে? অসাধারণ লাগছে, মনে হচ্ছে এখানে আমি আগে কেন আসিনি।
এই সপ্তর্ষি আমাকে নিয়ে এলো। থ্যাংক ইউ ভাই। মানে আমি জীবনে কেন এতদিন আসিনি, এত বড় একটা জিনিস যেটা আমার বাড়ির কাছে সেটা আমার জানা হয়নি। আজকে জানলাম, এই গঙ্গাসাগর মেলায় এলাম, মন খুব ভালো হয়ে গেল, খুব ভালো সময় কাটছে। আর এই পার্টিকুলার ভিডিওতে আপনারা যেটা পাবেন, কষ্ট না করেও কীভাবে আপনারা এই গঙ্গাসাগর মেলায় আসতে পারবেন, পিছন দিকটা যাওয়া যাক, পূর্ণ কামিয়ে আসি। দেখুন বন্ধুরা, প্রশাসনের তরফ থেকে কত সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে। এখানে সাদা বালির বস্তা দিয়ে সুন্দর যাওয়ার পথ করা হয়েছে, যাতে পুণ্যার্থীরা গিয়ে স্নান করতে পারেন। ওই যে দূরে দেখছেন পুণ্যার্থীরা স্নান করছে, আমরা অভিরূপেরও মন চাইছে ওখানে যাওয়ার। তাহলে কি যাব? চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন আপনারা। উনি চলেছেন নিজে পুণ্য স্নানে। হ্যাঁ বন্ধুরা, এই সামনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে হিন্দু ধর্মের পুণ্য স্নানের জায়গা। সারা বছর মানুষ শুধু এই সময়টার জন্য অপেক্ষা করে থাকে, এই পুণ্য স্নানের জন্য, যাতে তারা জীবনে যতটুকুই পাপ করে থাকুক সেটা খণ্ডন করার একটিমাত্র সুযোগ পায় এই পুণ্য স্নানের মাধ্যমে। আপনাদের আরও একটু দেখিয়ে রাখি, এই যে এই জায়গাগুলো টেম্পোরারি তৈরি হয়েছে, এই জায়গাগুলোতে টেম্পোরারি স্নানঘর তৈরি হয়েছে, যারা এখান থেকে পুণ্যার্থীরা স্নান করে আসবেন তাদের যাতে কোনোরকম কোনো অসুবিধা না হয়, প্রশাসনের তরফ থেকে এই জায়গাটা করা হয়েছে স্নানের জন্য। দেখতে পাচ্ছেন এখনই কত ভিড়, যত বেলা বাড়ছে, যত সময় বাড়ছে, যত সূর্য অস্তে চলে যাচ্ছে ততই এখানে ভিড়টা বেড়ে চলেছে। যতটা পারছি আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবেন, এতে অনেক মোটিভেশন পাওয়া যায়। বন্ধুরা, একটা কথা এখানে এসে বলতেই হয়, সপ্তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আগেরবারও এই কথাটা বলেছিলাম, এবারও একই কথা বলছি, কারণ এখানে এসে এত সুন্দর একটা অনুভূতি তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না, কিন্তু যারা আসতে পারছো না তাদের জন্য এই ভিডিওটা। চেষ্টা করেছি তোমাদের সম্পূর্ণ ভিডিওটায় গাইড করা, যেখানে কীভাবে আসতে হবে, কোন পথে তোমরা আসলে ভালো করে এখানে খুব সহজে আসতে পারবে, তোমাদের কোনো কষ্ট হবে না। আপ লোক ইধার কিতনে দিনে সে আ রহে হ্যায়, কিতনা সালো সে? পহলা সাল হ্যায়। পহলা সাল হ্যায়, কেসা লাগ রহা হ্যায়? বহুত আচ্ছা লাগ রহা হ্যায় না? আচ্ছা, মে ইয়ে লেকে মে ইয়ে দুসরে বার আ রহা হুঁ, মতলব সুবহ 4 বজে নিকলা হুঁ, এক বার ভি এহসাস নেই হো রহা হ্যায় কি ইতনা দূর আ কি ইতনা থাকা হুয়া হুঁ, গঙ্গা মাইয়া কে সামনে পুরো একদম ক্লান্তি দূর হো গিয়া। আচ্ছা লাগ রহা হ্যায় না? আচ্ছা আচ্ছা, আচ্ছা আপ লোক ইধার রহেঙ্গে আজ? আজ শাম কো নিকল যায়েঙ্গে, পুরি চলে যায়েঙ্গে? আচ্ছা আচ্ছা আচ্ছা, জগন্নাথ মন্দির। মানে পিছলে বার ভি শুনা থা ইধার লোক আকে ইধার সে ডাইরেক্ট জগন্নাথ দেব কে পাশে চলা যাতা। বহুত আচ্ছা লাগা আপসে বাত করকে, ধন্যবাদ। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এবার আমি একটা কথা বলতে চাই লাস্ট, সেটা হচ্ছে আপনারা অনেক দূর থেকে আসছেন, যদি আপনারা না আসতে পারেন তাহলে আমরা যথাসাধ্যভাবে চেষ্টা করলাম যাতে ভিডিওর মাধ্যমে আপনারা মেলা উপভোগ করতে পারেন, আপনাদের মন ভালো হয়ে যায়। কিন্তু ভিডিওটা পুরো যদি আপনারা দেখে থাকেন একটু স্কিপ না করে, তাহলে আপনারা খুব রিল্যাক্সে আরাম করে গঙ্গাসাগর ঘুরে যেতে পারেন, পরিবারকে নিয়ে ঘুরে যান গঙ্গাসাগর, ঠিক যেইভাবে আমরা ভিডিওয়ে দেখিয়েছি সেইভাবে আপনাদের সবার মন ভালো হয়ে যাবে, কারণ সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আমাদের পুণ্যস্থানের জায়গাটা দর্শন করা হয়ে গেছে, আপনাদেরও করিয়েছি। এখন আমরা বাড়ি ফেরার পথে এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে সোজা আসলে এই রাস্তাটা গিয়ে পড়ছে হচ্ছে একদম মানে গঙ্গাসাগর একদম যে পুণ্যস্নান হয় সেই জায়গাটায়। এই রাস্তা দিয়ে সোজা এসে এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে সেখানে দেখতে পাবে গঙ্গাসাগর মেলা 2024 লেখা। এই রাস্তা ধরে সোজা কিছুটা 10 মিনিট হাঁটলেই কেটু বাস স্ট্যান্ড। আর কেটু বাস স্ট্যান্ড হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে তোমরা কচুবিরিয়া ঘাটেও যেতে পারবে, বেনুবনেও যেতে পারবে, বা অন্য যদি কোথাও ঘুরতে যাওয়ার হয় সেখানকারও টোটো বা ম্যাজিক গাড়ি তোমরা ওখান থেকে বুক করে নিতে পারবে। চলো তাহলে এগোই ফেরার পথে। ফেরার পথে আমরা কেটু বাস স্ট্যান্ড যাবো, সেখান থেকে আমরা যাব বেনুবন, সেখান থেকে আমরা যাব নামখানা, সেখান থেকে শিয়ালদা, সেখান থেকে বাড়ি। ধন্যবাদ বন্ধুরা।